जय श्री कृष्ण राधे राधे। नमस्कार समस्त भक्तरा माताजीरा, आशा करब जे श्रीकृष्ण एवं श्रीमती राधारानी कृपाय अपनारा सबाई भलो आछेन। एई मुहूर्ते जय श्रीकृष्ण चैनल थेके आमी सुजित नाहा आज निये एसेछि जे आपनारा भगवान श्रीकृष्णेर किभाबे नाम नेबेन एवं कखन भगवान श्रीकृष्णेर नाम नेबेन। आर एई मुहूर्ते आमार एई जय श्रीकृष्ण चैनेले जदि केउ नतून हये थाकुन तो अवश्य एक छोट रिक्वेस्ट करब जे जय श्रीकृष्ण चैनल अपनारा संयुक्त हन, आमार चैनल सबस्क्राइब कर रखुन, ताते आपनादेर मंगल हबे, श्रीकृष्ण एवं राधारानी सब समय कृपाय अपनारा लाभ करते पारबेन। ताहले चलुन आज आलोचना करछि जे किभाबे भगवानेर नाम नेबेन। देखुन माताजीरा भक्तरा, आमरा मानुष जखन कोनो समस्याय पड़ी बा কোনো কাজে সফলতা পেতে চাই তখনই শ্রীকৃষ্ণের শরণাপন্ন হই, বা বিভিন্ন মন্দিরে দেব দেবীর কাছে মাথা নত করে মানে চাই যে আমাকে এটা দি, আমাকে এটা দাও, আমাকে এটা দাও, আমি যাতে কাজে সফলতা পাই। আচ্ছা বলুন তো এটা কি ঠিক যে যখন সমস্যা করব তখনই শ্রীকৃষ্ণকে ডাকব আর অন্য সময় ভুলে যাব? একদম ঠিক নয়। আবার অনেকে বলে কি জানেন তো যে ধর্ম করার বয়স হয়নি বা কৃষ্ণ নাম নেওয়ার সময় হয়নি। আচ্ছা আপনারা বলুন তো যে কৃষ্ণ নাম নেওয়া বা ধর্ম করার বয়স বা সময় সেটা কি আপনি বলতে পারবেন যে কখন কার কি হবে? আর সময় বা বয়স এটা কি কারো ধরে রাখার ক্ষমতা আছে একমাত্র শ্রীকৃষ্ণ ছাড়া? আর আপনি কি বলতে পারবেন যে এখন থেকে দশ মিনিট পরে আপনার কি হবে? আমরা কেউ জানি না কখন যে জীবনে কি হবে তা কেউ বলতে পারি না। তাই চলুন কিভাবে কৃষ্ণ নাম করবেন সেই পথেই আমরা দিশারি হই। তাই জেনে নিন কখন এই কৃষ্ণ নাম করতে হবে। আপনারা সারাক্ষণই এই ষোলো নাম বত্রিশ অক্ষর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সারাক্ষণই জপতে পারেন। তাই বলে আপনি সংসারের কাজকর্ম ছেড়ে সারাক্ষণ জপবেন সেটা নয়, সেটা কৃষ্ণ বলেনি আপনাকে। আপনি সংসার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা করে তবেই আপনি কৃষ্ণ নাম করুন, তাতেই আপনার মঙ্গল হবে। পরিবার পরিজনকে নিয়ে সবসময় নিয়ম করে এই হরিনাম জপ করুন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আপনারা দেখুন যে আমরা সংসার জীব, আমিও কিন্তু একজন সংসারী, আমি সাধু সন্ন্যাসী নই। আমি একটা বিজনেস করি, সেটা করে আমি আমার ছেলে স্ত্রী নিয়ে মানে নিয়ম করি এই শ্রীকৃষ্ণের সেবা করি এবং এই ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করি। আপনারাও ষোলো নাম বত্রিশ অক্ষর দিনে জপ করুন একটা নির্দিষ্ট টাইমে। আপনি ধরুন যে সকালবেলা রোজ সকালে ঘুম থেকে উঠে সব এই প্রতিদিন একটা নিয়ম করে নেবেন যে শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে গিয়ে এই ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করুন। ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করুন, তাতে আপনার মঙ্গল হবে এবং আপনি মানুষের মঙ্গল কামনা করতে পারবেন এবং কৃষ্ণ আপনার ডাকে সাড়া দেবে, আপনি সংসার পরিবার পরিজন নিয়ে সবাইকে ভালো থাকতে পারবেন। কথায় আছে হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি অনায়াসেই দিতে পারবে ভব সিন্ধু পারি। তাই আপনারা যখন সময় পাবেন তখনই কৃষ্ণ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলো নাম বত্রিশ অক্ষর জপ করুন। এবার আসি যে এই ষোলো নাম বত্রিশ অক্ষর শুধু জপ করলেই হবে না, জপের আগেও কিছু নিয়ম আছে, সেই নিয়মটা যদি আপনি পালন করুন তাহলে কৃষ্ণ নাম জপাটা একদম 100% পরিপূর্ণ হবে। তাহলে কি করবেন, কৃষ্ণ নাম ষোলো নাম বত্রিশ অক্ষর জপার আগে পঞ্চতত্ত্বের নাম উচ্চারণ করতে হবে। পঞ্চতত্ত্ব কি? জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা হলো পঞ্চতত্ত্ব। আপনারা দরকার হয় একটু লিখে নিন, কোথাও মুখস্থ করে নেবেন। কৃষ্ণ নাম নেওয়ার আগে পঞ্চতত্ত্ব অবশ্যই বলবেন। কেন বলবেন আমি এটার বর্ণনা দিচ্ছি, আবার শুনুন। পঞ্চতত্ত্ব জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই পঞ্চতত্ত্ব বলে তারপরে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে। এবার পঞ্চতত্ত্ব কেন বলতে হবে কৃষ্ণ নাম নেওয়ার আগে? দেখুন, আপনি যখন ঘরে সংসারে থাকেন, ঘরে থাকেন, আপনি যখন কৃষ্ণ নাম নিতে যাবেন, হয়তো পাশ থেকে আপনাকে কেউ ডাকতে পারে, তাতে মন কিন্তু আমাদের অন্যদিকে চলে যাচ্ছে। বা আপনি ব্যবসা করেন বা বিভিন্ন কাজে টেনশনে থাকেন, তখন কৃষ্ণ নাম নিতে গেলে আপনার মনটা কিন্তু অন্যদিকে ঘুরছে, তাই সেটা পাপ। কারণ মহামন্ত্র যখনই নেবেন একদম ফ্রেশভাবে নিতে হয়, তাই সেই পাপ থেকে আপনাকে কৃষ্ণ ক্ষমা করবে তখনই যখন আপনি এই পঞ্চতত্ত্ব আগে বলে নেবেন। পঞ্চতত্ত্ব আগে বলে তারপরে কৃষ্ণ নাম নেবেন, তাহলে 100% একদম পারফেক্ট হবে এই শ্রীকৃষ্ণের নাম করাটা। দেখুন, ভগবানের এই নাম সারাদিন, আমরা সংসার জীব, সারাদিন আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। তাই একবার সকালে বিগ্রহের সামনে গিয়ে, শ্রীকৃষ্ণের সামনে গিয়ে এই পঞ্চতত্ত্ব বলে মহামন্ত্র জপ করবেন, আর একবার রাতে শোয়ার সময় এই পঞ্চতত্ত্ব বলে তারপরে ষোলনাম বত্রিশ শুক্র বলে শুয়ে পড়বেন। তাতে আপনারা দেখবেন সংসারে সবাই পরিবার পরিজনকে নিয়ে একটা সুখ শান্তিতে বসবাস করতে পারবেন। আমিও যেমন পারছি, কারণ আমি এই নিয়ম করে ভগবানকে ডাকছি বলেই ভগবান আমার কোনো সমস্যা রাখেনি। স্ত্রী পুত্র নিয়ে ঠাকুর আশীর্বাদে আমি ভালোভাবেই দিন কাটাচ্ছি, তার জন্য ইউটিউবের মাধ্যমে আমি এসেছি যে যাতে আমি এই শ্রীকৃষ্ণের নাম সারা পৃথিবীতে আমি নাম হরিনাম সংকীর্তন প্রচার করতে পারি আপনাদের মাধ্যমে। কারণ আপনারা আমার চ্যানেলটা দেখেন বলেই আমার নতুন চ্যানেল হিসেবে আমি অনেকটা এগিয়ে যাচ্ছি কৃষ্ণের কৃপা এবং আপনাদের কৃষ্ণ নাম শোনাতে পারি বলে। তাহলে দুবেলা অন্তত আপনারা এই সকাল এবং রাতে পঞ্চতত্ত্ব বলে তারপরে ষোলনাম বত্রিশ শক্ল জপ করার অভ্যেস করবেন, দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনারা এই পঞ্চতত্ত্ব বা কৃষ্ণ নাম আরেকটা উপায়ে নেওয়া যায়, সেটা হলো মালার মাধ্যমে। এই মালার মাধ্যমে নেওয়া যায়, সেটা বিশেষ মানে বিশদভাবে বিবরণ করতে হবে, বর্ণনা দিতে হবে, তার জন্য আমি একটা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। আপনারা চোখ রাখুন আমার এই ইউটিউব চ্যানেল জয় শ্রীকৃষ্ণাতে। তাহলে আজ এই পর্যন্তই ভক্তরা, মাতাজিরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কৃষ্ণ কৃপাহি কেবলম, কৃষ্ণ কৃপা লাভ করুন, এই আশীর্বাদেই আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে। সবসময় বলবেন যে যাকে যেখানেই দেখবেন, দেখবেন আপনার মঙ্গল হবে, অপরেরও মঙ্গল হবে। তাই আজ এই পর্যন্তই, এতক্ষণ আমার সাথে সবাইকে থাকার জন্য অশেষ ধন্যবাদ। আর একবার বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে।